ভিপিএনকে শুধুমাত্র ইল্লিগাল এবং আনঅথরাইজড ওয়েবসাইট ভিজিট করার জন্যই ব্যবহার করা হয় ও মিন পুরা ভিপিএন জিনিসটাই ট্রাস্ট মি এরকম অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় ওয়েল ভিপিএন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত হলেও এটার অ্যাকচুয়াল কাজটা সম্পর্কে আমরা অনেকেই জানি না পাশাপাশি ভিপিএন সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে সো আজকে আমাদের সহজ ভাষায় সিরিজে এক্সপ্লেন করব ভিপিএন কি কিভাবে কাজ করে এবং ভিপিএন সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব সো প্রথমেই জানি ভিপিএন কি ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এবং এটা নিয়ে খুব টেকনিক্যাল ডিটেলসে না গিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে ভিপিএনটা আসলে কীভাবে কাজ করে সো আপনি যখন ইন্টারনেটে সার্ফ করেন তখন আপনার ডিভাইস থেকে যখন কোনো রিকোয়েস্ট দেন যে আমি ফেসবুক ডট কম ভিজিট করতে চাই কিংবা আমি কিউট একটা বিড়ালের ছবি দেখতে চাই তখন আপনার সেই রিকোয়েস্টটা আগে আপনার আইএসপি সার্ভারের কাছে যায় আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেটা হতে পারে আপনার মোবাইল ডেটার যে কোম্পানি আছে সেটা অথবা ব্রডব্যান্ড কোম্পানি সো তাদের মাধ্যমে রিকোয়েস্টটা কিন্তু ওই ওয়েবসাইটে যায় সেটা হতে পারে ফেসবুক ডট কম গুগল ডট কম ওর যে কোনো ওয়েবসাইট আপনি রিকোয়েস্ট করেন সেখানে সো এই যে কানেকশানের মাঝখানের ফাঁকা জায়গাগুলো এইখানে হ্যাকাররা চাইলে ব্রিজ করতে পারে এবং আপনার ডেটাগুলোকে হাতিয়ে নিতে পারে ডেটার মধ্যে আছে প্রথমেই আপনার আইপি অ্যাড্রেস মানে প্রত্যেকটা ডিভাইসের যে একটা ইউনিক অ্যাড্রেস থাকে সেটা সেই আইপি অ্যাড্রেস হাতিয়ে নিতে পারে এবং পাশাপাশি আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন হ্যাক করে নিয়ে যেতে পারে আর যদি আপনি ভিপিএন ইউজ করেন তাহলে প্রথমেই আপনার রিকোয়েস্টটা একটা ভিপিএন ক্লায়েন্ট সার্ভারে যাবে যেখান থেকে আপনার ওই ডেটা প্যাকেটটা এনক্রিপ্ট করা হবে এনক্রিপ্ট করে একটা সিক্রেট টানেলের মাধ্যমে আইএসপি সার্ভারে যাবে আইএসপি সার্ভার থেকে আবারও সেই সিক্রেট টানেলের মাধ্যমে আরও একটা ভিপিএন ক্লায়েন্ট সার্ভার হয়ে দেন ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে এই প্রসেসের মাঝখানে আপনার পুরো ডেটাটা এনক্রিপ্ট হয়ে যাবে পাশাপাশি আপনার অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে সো কোনো হ্যাকার যদি আপনার ডেটা ব্রিচ করতেও পারে তারপরেও আপনার অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো পাবে না কারণ ডেটাগুলো সবই এনক্রিপ্টেড থাকে এভাবে ভিপিএন ইউজ করলে আপনি ইন্টারনেট সেফ এন্ড সিকিউর থাকতে পারবেন এটা হচ্ছে ভিপিএন কার্যপ্রণালী ভিপিএন কিন্তু শুধুমাত্র আইপি হাইড করার জন্য ব্যবহার করা হয় না বরং ইন্টারনেটে সেফ থাকার জন্য ইউজ করা হয় সো ফাইনালি এবার আমরা চলে আসি ভিপিএন সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে তার আগে আপনাদেরকে আমার পছন্দের ভিপিএনটা সাজেস্ট করতে চাই সেটা হচ্ছে সিমলেক্স ভিপিএন সিমলেক্স ভিপিএন বাংলাদেশি একটা কোম্পানির তৈরি করা ভিপিএন এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস আমি নিজেও ব্যবহার করছি খুবই ভালো কোয়ালিটির এবং আমি ভিপিএনের যে সুবিধাগুলো বললাম সবগুলোই সিমলেক্স ভিপিএন আপনারা পাবেন পাশাপাশি সিমলেক্স ভিপিএন আপনারা বাংলাদেশি সার্ভারও পাবেন সো দেশের বাইরে গিয়ে যদি আপনি বাংলাদেশের সার্ভার থেকে ভিজিট করতে চান সেটাও কিন্তু করা পসিবল সেই সাথে সিমলেক্স ভিপিএনের রেফারেল প্রোগ্রামও আছে আমি সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ইট আউট ওকে সো আমাদের প্রথম যে মিথ বা ভুল ধারণা সেটা হচ্ছে ভিপিএন শুধুমাত্র ইনলিগাল কিংবা আন ওয়েবসাইট ভিজিট করার জন্যই ব্যবহার করা হয় সো আপনারা হয়তো বুঝতেই পারছেন এই কথাটা একদমই ঠিক না ভিপিএন এর কার্যপ্রণালী আমি যেভাবে এক্সপ্লেন করলাম তাতে হয়তো বুঝতে পারছেন যে ভিপিএনটা শুধুমাত্র আনঅথরাইজড ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহার করা হয় না বরং আপনার ইন্টারনেট প্রাইভেসি বা সেফটির জন্য ভিপিএন ইউজ করা হয় যেন আপনার ডেটাগুলো এনক্রিপ্টেড থাকে এবং হ্যাকার যেন না নিয়ে যেতে পারে এবং ভিপিএন কিন্তু প্রথম প্রথম শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং বিজনেস অর্গানাইজেশনগুলো ব্যবহার করত যেন ইন্টারনেট থেকে সেফ থাকা যায় সো ভিপিএন এর কাজ একদমই শুধুমাত্র আনঅথরাইজড ওয়েবসাইট ভিজিট করার না সেকেন্ড মিসকনসেপশনটা হচ্ছে অনেকেই মনে করে ভিপিএন ইউজ করলে আমরা ইন্টারনেটে কমপ্লিটলি অ্যানোনিমাস হয়ে যায় এবং আমাদের কোনো ট্রেসই থাকে না ইন্টারনেটে ব্যাপারটা একদমই ভুল হ্যাঁ আপনি অবশ্যই ভিপিএন ইউজ করে আপনার ডেটার উপরে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি অ্যাড করতে পারবেন যেন হ্যাকাররা কিংবা ডেটা থ্রেফ থেকে আপনি বাঁচতে পারেন তবে আপনি যদি ইন্টারনেটে গিয়ে ইলিগেল কিছু করেন আর কোনো অথরিটি যদি চায় আপনার ট্রেস বের করতে তাহলে সেটা পসিবল অলদো কঠিন হবে বাট ডেফিনেটলি পসিবল সো ভুলেও ভাবেন না যে ভিপিএন ইউজ করে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো আমি কেউ ধরতে পারবে না থার্ড ভুল ধারণাটা হচ্ছে আমরা অনেকেই মনে করি প্রোগজ্জি এবং ভিপিএন এই দুইটা মেবি সেম ওয়াল প্রোগসজিৎ জাস্ট আপনার আইপিটাকে হাইড করে আর ভিপিএন আপনার সেই ডেটাটাকে এনক্রিপ্ট করে পাশাপাশি আপনার আইপি হাইড করে সো ভিপিএনে এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি আছে যেটা প্রোগজিতে নেই প্রোগজি ইউজ করে আপনি হয়তো বা ব্যান করা কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন কিন্তু আপনার যে ডেটাগুলো যেগুলো সার্ভারে পাঠানো হচ্ছে সেগুলো কিন্তু এনক্রিপ্টেড থাকে না সো এই হচ্ছে ভিপিএন এবং প্রোগসজির মধ্যে পার্থক্য চার নম্বর ভুল ধারণা হচ্ছে ভিপিএন বাংলাদেশে ইলিগাল ওয়েল ভিপিএন বাংলাদেশে ইলিগাল না অলদো কিছু দেশ আছে পৃথিবীর যেখানে ভিপিএন ইলিগাল ফর এক্সাম্পল চায়না রাশিয়া সেখানে ভিপিএন একদমই ব্যান্ড তবে বাংলাদেশে ভিপিএন লিগাল বিটিআরসির একটা পেজ আছে যেখানে এই ভিপিএন নিয়ে অনেকগুলো নিয়মকানুন আছে আমি সবাইকে রিকমেন্ড করবো যদি আপনি ভিপিএন ইউজ করেন তাহলে সেই নিয়মকানুনগুলো একটু পড়ে নেবেন আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি পাঁচ নম্বর এবং ফাইনাল ভুল ধারণাটা হচ্ছে অনেকেই মনে করে টর এবং ভিপিএন এই দুইটা সেম জিনিস একদমই না ভিপিএন হচ্ছে একটা সিঙ্গেল সার্ভার সো আপনি যখন কোনো ডেটা পাঠান তখন একটা সিঙ্গেল ভিপিএন সার্ভার হয়ে আপনার ডেটাটা ফাইনাল ডেস্টিনেশনে যায় অন দি আদার হ্যান্ড টর ব্রাউজার হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড সার্ভার যেখানে মানে ভলান্টিয়াররা মাল্টিপল সার্ভার মেনটেন করে এবং আপনার পুরো ইন্টারনেট কানেকশানটায় এনক্রিপ্ট হয়ে মাল্টিপল সার্ভার হয়ে তারপরে ফাইনাল ডেস্টিনেশনে যায় সো এখানে ভিপিএন থেকে টর অনেক সেফ যদিও টর ব্রাউজার অনেক বেশি স্লো হয় ভিপিএনের তুলনায় সো এই ছিল ভিপিএন সম্পর্কে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আই হোপ আপনাদের ভুল ধারণাগুলো ভেঙেছে এবং ভিপিএন ব্যবহার করা সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমি তাদের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে